নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিমেষ। আজকের এই ট্রিকটা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধরুন আপনি কাউকে ইগনোর করছেন বা কারোর মেসেজ দেখতে চাইছেন না বা জানাতে চাইছেন না যে সে জানুক যে আপনি তার মেসেজ দেখছেন, অথচ আপনি এটাও আগ্রহ প্রকাশ করছেন যে সে মেসেজে কি লিখছে। সেই টেক্সট মেসেজটা কি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যিই কি গুরুত্বপূর্ণ, নাকি অহেতুক মেসেজ পাঠাচ্ছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। যদি এখনো পর্যন্ত ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই ইউটিউবে গিয়ে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সত্বর যায় নোটিফিকেশান। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন দুটো ফোনের স্ক্রিনে। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আমার বাম হাতে যেটা রয়েছে রেডমি নোট 8 প্রো আর ডান হাতে যেটা রয়েছে রেডমি নোট 10s। এই দুটো ফোন থেকে আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা কিভাবে আপনার ফোনে আসা যে কোনো ব্যক্তির মেসেজ ডাবল ডাবল ব্লু টিক না হয়েও আপনি দেখতে পারবেন, অথচ সে জানতেই পারবে না। চলুন প্রথমে দেখাই যে এইখানে যে মেসেজ করছি আমি, আপনারা প্রথমে এটা ভাবছেন যে তাহলে তো লাস্ট মেসেজ সে কি পাঠিয়েছে, সেটা কিন্তু এখানে লেখা উঠে, তো সুতরাং আপনি এখান থেকে দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা না, এর আগে কি মেসেজ করেছে, কি বড় বড় টেক্সট লিখেছে, সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। ধরুন এখান থেকে আমি একটা মেসেজ করেছি, এখান থেকে মেসেজ করলাম, এই মেসেজটা এলো, কিন্তু এখান থেকে আপনি পড়তে পাচ্ছেন কিন্তু পুরোটা পড়তে পাচ্ছেন না, ভেতরে কি রয়েছে বা এর আগের মেসেজ গুলো কি রয়েছে। চলুন এবারে শিখে নিন। প্রথমে আপনার ফোনে এই যে ট্রিপল ডট রয়েছে, এই ট্রিপল ডট এর উপর ট্যাপ করার পর এখানে সেটিংস চলে আসবেন। সেটিংস আসার পর এখান থেকে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে প্রাইভেসি, প্রাইভেসি থেকে চলে আসুন যে রিড রিসিপ্ট নামে একটি অপশান রয়েছে বা ফিচার রয়েছে। এই রিড রিসিপ্ট যদি আপনার ফোনে এনেবল করা থাকে, এটাকে ডিসেবল করে দেবেন, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে, আপনি তার মেসেজটা সিন করেন, তাহলে তার কাছে কোন রকম কনফার্মেশন যাবে না বা তার ফোনের মেসেজে ডাবল ব্লু টিক হবে না। চলুন প্রথমে দেখিয়ে দিই এই টিকটা, দেখুন এখান থেকে আমি মেসেজ দেখেছি, অথচ আমার বাম হাতের ফোনে অর্থাৎ রেডমি নোট 8 প্রো তে কোন রকম ব্লু টিক হচ্ছে না, মানে আমি দেখিনি এটাই জানাচ্ছে, বা আমার কাছে ডেলিভারি হয়েছে ঠিকই কথা কিন্তু আমি দেখিনি। কিন্তু বন্ধুরা, এখান থেকে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, আমি যদি এখান থেকে আমার ফোন থেকে মানে রেডমি নোট 10s থেকে যদি আমি মেসেজ করি রেডমি নোট 8 প্রোতেও, তাহলে কিন্তু একইভাবে আমার কাছেও কনফার্মেশন আসবে না, ব্লু টিক হবে না এই মেসেজটা দেখার পরেও। তাহলে বন্ধুরা, আপনিও ধরনে থাকলেন যে আপনার মেসেজ দেখছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু বন্ধুরা, এই ট্রিক এখন অতীত, কারণ এই ট্রিকের থেকেও একটা বড় সড়ো ট্রিক রয়েছে এবং বড় সড়ো ধামাকা রয়েছে, যে আপনি রিড রিসিপ্ট অন করে রাখতে পারবেন এবং আপনার ফোনে মেসেজ আসলে আপনি দেখতে পাবেন, অথচ সে জানতে পারবে না, অথচ আপনি কোনো মেসেজ করলে তার মেসেজ কিন্তু আপনি ব্লু টিক পাবেন। তার জন্য প্রথমে আপনি আমার ফোনের যে ব্লু টিক বা রিড রিসিপ্ট অফ করে দিয়েছিলাম সেটাকে অন করে দিই, প্রাইভেসি, প্রাইভেসি থেকে এখানে রিড রিসিপ্ট এটাকে এনেবল করে দিলাম আবার। এবারে এখান থেকে একটা মেসেজ যদি করি, মেসেজ করলে কিন্তু এখানে চলে আসবে, এবারে ব্লু টিক হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এবারে চলে আসি যে আমার ফোনে ধরুন একাধিক মেসেজ আমি পাঠাচ্ছি, বা আমার রেডমি নোট 8 প্রো থেকে রেডমি নোট 8 প্রো থেকে আমি রেডমি নোট 10s এ একাধিক মেসেজ পাঠাচ্ছি। ধরুন ধরুন এই মেসেজটা আবার পাঠালাম, আবার ধরুন একটা গানের লিরিক পাঠালাম বা একটা ডায়লগ পাঠালাম। তো এবারে দেখি এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে এই মেসেজগুলোতে কি কি লেখা রয়েছে। ধরুন লিখছি, কেমন আছিস, কেমন আছিস, কেমন আছিস, আমি ভালো আছি, এবারে বলুন যে এর আগে যে মেসেজগুলো পাঠিয়েছে আপনি কিভাবে দেখবেন।
এবার বন্ধুরা মাস্টার ট্রিক এখানেই। প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপের মধ্যে যে সার্চ বাটন রয়েছে ওর উপর ট্যাপ করুন। সার্চ বারে গিয়ে আপনার ফোনের নাম্বারটা, যেই নাম্বারটাকে আপনি ইগনোর করতে চাচ্ছেন এবং লুকিয়ে তার মেসেজ সেন্ড করতে চাচ্ছেন, তার নামটা দিয়ে সার্চ করুন আপনার ফোনে কোন নামে সেভ রয়েছে ওই নাম্বারটা। ধরুন আমার ফোনে এই নামে সেভ রয়েছে অনিমেষ নাম, অনিমেষ। এবারে অনিমেষ নামে যখন আমি সার্চ করলাম তখন কিন্তু আমার এখানে দেখুন এখন বাজে 8:42, অর্থাৎ আমি এই নাম্বার থেকে 8:41, 8:40 নাগাদ আমি মেসেজ পাঠিয়েছি। এবারে দেখুন একের পর এক আমার মানে মানে এই নাম্বারটার, মানে বাম হাতের ফোনের যে নাম্বারটার মেসেজগুলো এখানে কিন্তু সার দিয়ে চলে এসছে। এখানে রয়েছে আমি ভালো আছি, কেমন আছিস, এখানে হজবড়ল লেখা আছে, তারপরে লেখা আছে একটি গানের বা একটি সিনেমার ডায়লগ। খুব সহজেই বন্ধুরা আপনারা ইগনোর করতে পারলেন এবং বন্ধুরা জানতেই পারলো না, আপনার বন্ধুরা বা আপনার প্রিয়জন জানতেই পারলো না যে আপনি তার মেসেজ লুকিয়ে সিন করলেন এবং আপনি তার মেসেজ সবটাই পড়লেন। এবার যদি আপনার মনে হয়ে থাকে যেটা গুরুত্বপূর্ণ তাহলে এটাকে ভেতরে ঢুকে মেসেজ দেখতে দেখতে পারেন, এবং যদি আপনি চান যে আপনি মেসেজ করতে অথচ আপনার মেসেজ যে আপনি সিন করলেন বা আপনি পড়েছেন, আপনি মেসেজ পাঠাতে গেলেই তো ধরা পড়ে যাবে, কারণ মেসেজ পাঠাতে গেলে আপনাকে চ্যাট লিস্টে ঢুকতে হবে এবং তারপরে ওখানে আবার ব্লু টিক হয়ে যাবে। আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে এইটাকে লং প্রেস করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে আপনার ফোনের আপনার চ্যাট লিস্টে যদি ওই নাম্বারের চ্যাট লিস্টে যদি আপনি ঢোকেন তাহলে কিন্তু আর ব্লু টিক তার ফোনে দেখাবে না। ধরুন এখানে পাঠিয়ে দিলাম, পাঠানোর পরে এবারে আমি আবার মেসেজ পাঠাচ্ছি, এবারে আবার নতুন করে আমাকে সিলেক্ট করতে হবে যে এই নাম্বারে আমি আবারও মেসেজ পাঠাবো। এবারে দেখুন এখানে কিন্তু আমি মেসেজ পাঠাচ্ছি অথচ আমার এই নাম্বারে কোনো রকম কনফার্মেশন আসেনি বা আমি দেখেছি বলে সেরকম ব্লু টিক আসেনি, কারণ আমি চ্যাটটা ডিলিট করে দিয়েছি। তবে বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমার তরফ থেকে, আপনি আমি এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব, আর তাই আমার আপনার সাথে কোনো সম্পর্কের টানাপোড়েন চলতেই পারে বা ক্ষণিকের জন্য আপনি কাউকে কোনো মেসেজ ইগনোর করতেই পারেন বা তাকে ইগনোর করতে পারেন, কিন্তু আপনি কখনো অন্ধকার ঘরে চোখ বন্ধ করে একবার ভেবে দেখবেন যে আপনি আপনার ওই ব্যক্তির মেসেজ সিন না করলে বা তাকে ইগনোর করতে থাকলে ক্রমাগত তার মনের মধ্যে কী প্রভাব পড়ে আপনি একবার উপলব্ধি করে দেখবেন যদি আপনার সাথে এরকম। তাই আমার আপনার কাছে কিন্তু প্রত্যেকটা সম্পর্কই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, আর আমার আপনার বাবা মা ভাই বোন এইসব সম্পর্ক কিন্তু প্রাকৃতিক এবং রক্তের সম্পর্ক, এই সম্পর্কগুলো কেউ মুছতে পারবেন না বা অস্বীকার করতে পারবেন না। কিন্তু যদি এইরকম কোনো সম্পর্ক থাকে, স্বামী প্রেমিকা, স্বামী স্ত্রী বা বন্ধুত্বের সম্পর্ক যেগুলো তৈরি করতে কিন্তু বিশ্বাস অর্জন করতে এবং সম্পর্ক একদিনে তৈরি হয় কিন্তু সম্পর্ক ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। তাই কাউকে ইগনোর করতে পারেন খানিকের জন্য বা ক্ষণিকের জন্য, কিন্তু তারপর আবারও সম্পর্কের মূল্য দিতে শেখুন। ইগনোর করুন কিন্তু আবারও নিজেদের ঝামেলা বা নিজেদের সম্পর্কে টানা করে মিটিয়ে নিন। আপনি সরি বলুন, আপনি সরি বললে বা আপনি ক্ষমা চেয়ে নিলে কিছু যায় আসবে না বা এত বড় কোনো ক্ষতি, কিন্তু সম্পর্ক যদি হারিয়ে যায় বা বিশ্বাস যদি হারিয়ে যায় সেই বিশ্বাস ফিরে আনতে হয়তো আর জীবনে পারবে। তাই প্রত্যেকটা সম্পর্কের মূল্য দিতে শিখুন, সময় থাকুন, আর সময় ফুরিয়ে গেলে আপনার সম্পর্কের মূল্য আপনি নিজেই পাবেন এবং আপনি কেঁদেও ভুল পাবেন। তাই প্রত্যেক সম্পর্কের সময় থাকতে মূল্য দিতে, সকলে ভালো থাকবেন।